টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে শেপ ইনসার্ট করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের অধীনে এইখানে ইলাস্ট্রেশন যে সেকশন রয়েছে, সেই ইলাস্ট্রেশন সেকশনে শেপস নামে একটি বাটন রয়েছে। এই বাটনে আমি ক্লিক করলাম। দেখুন, এই বাটনের অধীনে বেশ কিছু শেপের আইটেম এখানে রয়েছে। আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো এবং প্রয়োজন মতো যে কোনো শেপ ব্যবহার করতে পারি। যেমন আমাদের ডকুমেন্টে যদি লম্বা একটি রেখা টানার প্রয়োজন পড়ে, তাহলে এইখানে দেখুন লাইন যে শেপ, এটি আমি সিলেক্ট করলাম। তারপরে দেখুন আমাদের মাউস পয়েন্টারটি বর্তমানে চেঞ্জ হয়েছে। আমরা ডকুমেন্টের যে কোনো জায়গায় ক্লিক করে চেপে ধরে ডান পাশে এনে আমি ছেড়ে দিলাম, তাহলে দেখুন আমাদের ডকুমেন্টে একটি লম্বা রেখা চলে এসেছে। এরপরে আমরা যদি অন্য কোনো শেপ যদি আনতে চাই, তাহলে আবার ইনসার্টে ক্লিক করলাম। তারপরে শেপসে ক্লিক করে এখানে আমরা যদি রেকট্যাঙ্গেলটা নিতে চাই, রেকট্যাঙ্গেলে ক্লিক করলাম। তারপরে আমাদের ডকুমেন্টে ক্লিক করে টেনে এনে ছেড়ে দিলাম। দেখুন আমাদের ডকুমেন্টে একটি রেকট্যাঙ্গেল চলে এসেছে। তারপরে আমরা যদি ওভাল নিতে চাই, তাহলে অনুরূপভাবে আমরা আবার ইনসার্টে ক্লিক করলাম, শেপসে ক্লিক করলাম, তারপরে ওভালে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন টেনে এনে ছেড়ে দিলাম, তাহলে আমাদের একটি ওভাল ইনসার্ট হয়েছে। এভাবে আমরা আমাদের ডকুমেন্টে শেপ ইনসার্ট করতে পারি। এখন যদি আমরা শেপ মুছে দিতে চাই, তাহলে দেখুন আমরা এই শেপের উপরে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন শেপের চারিপাশে কিছু বাটন চলে এসেছে। এই বাটন দেখে আমরা বুঝবো যে আমাদের শেপটি সিলেক্ট অবস্থায় রয়েছে। এরপরে আপনার কিবোর্ডের ডিলিট অথবা ব্যাক স্পেস যে কোনো একটি কী চাপ দিলে আমাদের এই শেপটি ডিলিট হয়ে যাবে। আবার অনেক সময় শেপের মাঝখানে ক্লিক করলে শেপটি সিলেক্ট হয় না, সেক্ষেত্রে আমরা শেপের লাইনের উপরে ক্লিক করে আমরা শেপটি সিলেক্ট করতে পারি। ডিলিট দিলাম, তারপরে দেখুন এটা আমি সিলেক্ট করে আমি ডিলিট দিলাম। এভাবে আপনারা এমএস ওয়ার্ডে শেপ ইনসার্ট এবং শেপ ডিলিট করতে পারেন। শেপ ফরম্যাটিং সংক্রান্ত আমার একটি টিউটোরিয়াল রয়েছে, সেই টিউটোরিয়ালের লিঙ্ক নিচে ডিসক্রিপশন সেকশনে দেওয়া রয়েছে। আপনারা সেই টিউটোরিয়ালটি দেখলে কিভাবে শেপ এডিট করতে হয় সে সম্পর্কে ধারণা পাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।